দেখুন এখন তো ওর সাথে তো সবাই কথা বলছে, আই মিন যেই সাপোর্টটা দেওয়া দরকার, মেন্টাল সাপোর্টটা বলেন, সেই সাপোর্টটা তো ওকে সবসময় দেওয়া হয়। এবং ওকে তো সবসময়, কিন্তু আপনি দেখেন সবসময় দলের মধ্যেই আছেন, আশুদার মধ্যেই আছেন। তো এটা আসলে অনেক সামটাইমস ক্রিকেটার নিজেদেরকেই আসলে সেট করতে হয়। আবার মনে আর আমার মনে হয় সমস্যাটা কিন্তু অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন, সমস্যা কিন্তু নতুন ক্রিকেটার নয়, আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার। তো আসলে আমার মনে হয় যে মেন্টাল যে সাপোর্টটার কথা বলছে সেটা তো সবসময় পাই, বাট ও নিজেকেই আসলে ঠিক করতে হবে যে আসলে ওর খেলাটা কী হবে, এটা ওর নিজেকেই আসলে আমার মনে হয় বেছে নিতে হবে। নির্বাচক হিসেবে নয়, মানে সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন বা সৌম্যর একজন যদি কোচই বলি বা মেন্টরই বলি, হাবুল বাসার সৌম্যর কী দেখছে যে ওর কোথায় সমস্যা, ফুটওয়ার্ক নাকি টাইমিং বা আত্মবিশ্বাস? আসলে আপনি যদি তার সাথে কথা বলেন, আপনি কোন জায়গাগুলোতে আসলে সাজেশন দিবেন? ব্যাটিং প্ল্যান, আমার মনে হয় ব্যাটিং প্ল্যানটা, মানে আমি যে ক্রিকেট এসেছি মনে করি সব ব্যাটসম্যানের কিন্তু একটা ব্যাটিং প্ল্যান থাকে, আমার সবারই কিন্তু একটা ব্যাটিং প্ল্যান নিয়েই মাঠে নামে, নিজস্ব ব্যাটিং প্ল্যান। সেটা হয় কোন বলারকে মারবো, কোন বলারকে ঠেকাবো, কোন সাইডটা বড়, কোন সাইডটা ছোট, বাতাসটা কোন দিকে, বাতাসটা কোন দিকে, এগুলো কিছু বেসিক জিনিস আছে যে এই প্ল্যানটা সব ব্যাটসম্যানের নিজস্ব ব্যাটিং প্ল্যান থাকে। আমাদের সৌম্য সরকার ওর নিজের ব্যাটিং প্ল্যানটা ঠিক করতে হবে যে ও আসলে কীভাবে ব্যাটিং করতে চায়। অনেক সময় আমরা জাস্ট ইনস্টিংটে খেলে থাকি, সেটা করলে সবসময় কনসেন্ট্রেট হওয়া যায় না, বাট নিজের ব্যাটিং বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ব্যাটসম্যানের জন্য। আমার মনে হয় যে সৌম্য ইনাফ ক্রিকেট খেলেছে, ওকে আসলে বোঝানোর তেমন কিছু নেই, এমন না যে সাফল্য কিন্তু অনেক পেয়েছে ওই আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু যথেষ্ট সাফল্য আছে এবং বড় বড় খেলার সাথে টিমের সাথে বড় বড় স্কোর আছে, ওর ম্যাচিনিং স্কোর আছে। তো আমার মনে হয় যে ওকে খুব বেশি বোঝানোর কিছু নেই, বাট হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে তার ব্যাটিংটা কেমন হবে, ও নিজেকেই আসলে খুঁজে বের করতে হবে। শোন ভাই, নবম রাউন্ড চলছে, অনেকই তো খেলা, এগুলো কী দেখলেন, এবার নতুন কাউকে দেখলেন কি না বা কোনো ট্যালেন্ট আপনাদের নজরে আসলো কি না? এখনও তো খেলা চলছে, এবার আসলে আর এই যেটা খুব একটা বোলার পাইনি, ব্যাটিংটা ভালো হচ্ছে, এবার একটু ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, যেন বোলারদের আসলে তেমন কিছু করার ছিল না এখানে, একটু মানে ব্যাটসম্যানের জন্য একটু বেশি মানে ফ্রেন্ডলি হচ্ছে এবারে উইকেটগুলি। নতুন কিছু খেলোয়াড় দেখেছি, হ্যাঁ পারভেজ জীবনের কয়েকটি ইনিংস ভালো লেগেছে, আফিফ খুব ভালো ব্যাটিং করছেন, আরও বেশ কিছু খেলোয়াড় যারা ভালো ব্যাটিং করছেন, একদম নতুন না আবার পুরোনো, আই মিন বিজয় খুব ভালো ফর্মে আছেন, অনেকেই ভালো করছেন আর কি। তো আমাদের ফার্স্ট ক্লাসটা খুব ভালো হয়, প্রিমিয়ার লিগটা খুব ভালো হচ্ছে, তো আশা করি যেন শেষ হবে, এখান থেকে আর ভালো কিছু প্লেয়ার পাবো আমরা। আফিফকে নিয়ে কী চিন্তা ভাবনা, যেহেতু আফিফ এই মুহূর্তে টিমে নেই, রান করার জন্য তাকে পাঠানো, রান করছেও? হ্যাঁ, ওকে যেই যেই কাজটা যেই এটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু করছে, হ্যাঁ তো দেখা যাক সামনে কী হয়। বা আজকে আফিফ যেই প্রত্যাশাটা ছিল সেটা মোটামুটি পূরণ করছে, যে যখন একজন খেলোয়াড় দল থেকে বাইরে যায় তার কাছে প্রত্যাশা সেরাতে হয় সে যেন বাইরে যেয়ে ঘরে ঘরে যথেষ্ট রান করেন, সো দ্যাট আমরা যখন নিয়ে আসি সে না কনফিডেন্স নিয়ে ফিরে আসতে পারেন। তো সেটাও আফিফ মোটামুটি করছে, আমাদের অনেক সামনে অনেক খেলা আছে, তো আমাদের বাইরে যা প্লেয়ার খেলোয়াড়গুলি আছেন তাদের এই ফর্মটা আমাদের খুব দরকার হবে। শোন ভাই, মানে আফিফের কথাই বললেন, ন্যাশনাল টিমের থেকে বের হয়েছে 7 নম্বর ব্যাটিং পজিশনে খারাপ খেলে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে আবাহনীর পক্ষে কিন্তু 4-5 খেলছে মিডল ওভারে বা মিডল অর্ডারে, তো আপনারা কি ন্যাশনাল টিমে তাকে ফেরালে পজিশন চেঞ্জ করে মানে প্রমোশন হচ্ছে এরকম কিছু, নাকি সে তো ফিনিশিং রোলে আসলে খেলছে না ঘরোয়া ক্রিকেটে? ফার্স্ট থিং ফার্স্ট, রান করছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ন্যাশনাল টিমে যখন আসবে ন্যাশনাল টিমের ব্যাটিং, আমাদের যে ব্যাটিং প্ল্যানটা কিংবা যারা ব্যাটিং করছে সেই জায়গাটা দেখতে হবে, আর যারা ন্যাশনাল টিমে রান করছেন সেখানে তো আজকে বাইরে দেশে রান জায়গাতে নিতে পারবেন না, বাট দলে থাকলে দলের টিমের কম্বিনেশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী অনেক সময় চেঞ্জ হয়। আফিফ ডেফিনেটলি ব্যাটসম্যান, টপারে যদি উপরে দিয়ে ব্যাটিং সুযোগ পায় সবসময় বড় রান করে আসছে, তো আমাদের ফিউচার প্লেয়ার, আমাদের ওর সামনে অনেক লম্বা সময় পড়ে আছে এবং আমার বিশ্বাস ও বাংলাদেশের জন্য ফিউচার অনেক ভালো কিছু করবে। আসলে ভাই, আমাদের এখন মৃত্যুঞ্জয় কি ইম্প্রুভ হয়েছে, কোন ভাবনা থেকে মৃত্যুঞ্জয় কি ইম্প্রুভ? আমরা তো একটু অলরাউন্ডার করছি, মৃত্যুঞ্জয় ওয়ান অফ ইস্যু যে উনি ব্যাটিং করতে পারেন একটু, প্লাস ওভার দি ইয়ার্স লাস্ট 2-3 ইয়ার্স ধরে মৃত্যুঞ্জয় আমাদের হাইপারফর্মেন্স স্কোয়াডেও আছে, তো সেখানে আমরা দেখেছি বেশ ভালো গতিতে বল করতে পারেন এবং তার বোলিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো। আমাদের তো দুজন বাহাতি সিম বোলার আছেন, শরীফুল এবং মুস্তাফিজ, তো যদি ফিউচারে কাউকে তৈরি করতে হয় সেই চিন্তা ভাবনা থেকেই আসলে মিটছেন। অলরাউন্ডের কথা বলছিলেন, সাইফুদ্দিন তো ভালো করছে, সাইফুদ্দিন ভালো করছে, জি ভালো করছে, বাট এই মুহূর্তে সাইফুদ্দিন আসলে আমাদের যে 4 জন ফাস্ট বোলার আছেন সেই 4 জন খুব ভালো করছেন, তো এই জন্যই আসলে নতুন একজনকে নিয়ে দেখা আর কি, সাইফুদ্দিন তো আমাদের হাতে আছেন।